এটা আমি সার্ভ করে দিচ্ছি। নমস্কার দর্শক বন্ধুরা, পলি হোম কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে ওলের পোস্ত কারি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ওলের পোস্ত কারি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম ওল কেটে অল্প একটু সেদ্ধ করে রেখেছি। এটা সেদ্ধ ছাড়াও হয়, আমি অল্প করে সেদ্ধ করে রেখেছি, ছোটো ছোটো টুকরো করে কেটে আমি সেদ্ধ করে রেখেছি। 2 চামচ পোস্ত আমি এখানে বেটে রেখেছি। পোস্তটা বাটার আগে আমি হালকা করে কড়াইতে আগে নেড়ে নিয়েছিলাম পোস্তটা, এতে টেস্ট হয় বেশি, ওই জন্য এটা আমি হালকা করে নেড়ে তারপরে আমি এতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি 2 চামচ মতো পোস্ত বেটে রেখেছি। আর 1 চামচ কাজু বাদাম বাটার রেখেছি। 1টা ফোড়নের জন্য শুকনো লঙ্কা রেখেছি, 1/2 চামচ চিনি রেখেছি, আর 1/2 চামচ গুঁড়ো হলুদ নিয়েছি, আন্দাজ মতো নুন নিয়েছি। প্রথমে কড়াইতে আমি 3 চামচ তেল দিয়ে নিলাম, এটা সর্ষের তেলে করছি, সর্ষের তেলে এটা ভালো হয়, সর্ষের তেলে টেস্টটা ভালো হবে। ওলের ডালনা হয়, ওলের তরকারি হয়, এগুলো খেতে খেতে একঘেয়ে হয়ে যায়, ওই জন্যে এই রান্নাটা আপনারা করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। ওলের পোস্ত কারি এটা গরম ভাতে খুব ভালো লাগে খেতে। প্রথমে শুকনো লঙ্কাটা আমি তেলে ফোড়নে দিয়ে দিলাম। আর এই সেদ্ধ করা ওলটা আমি এতে ছেড়ে দিচ্ছি। ওলটা প্রথমে সর্ষের তেলে একটু ভেজে নিতে হবে। এর মধ্যে আমি 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। চামচ পোস্ত বাটাটা এবার আমি এতে দিয়ে দেবো, আর 1 চামচ কাজু বাটা, কাজু বাদাম বাটা এটাও আমি দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু আমি জল দেবো, বাটনা বাটার পরে, পোস্ত বাটার পরে শীল ধোয়া জলটা আমি রেখে দিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার এটা 2 থেকে 3 মিনিট মতো আমি কষিয়ে নেব। এটা করতে একদম সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা এবার কষিয়ে নিচ্ছি আমি। 1/2 চামচ চিনি ছিল, 1/2 চামচ চিনিটা আমি দিয়ে দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়, যদি কেউ মিষ্টি না দিতে চাও দিতে পারো, যদি কেউ মিষ্টি না পছন্দ হয় যাদের, তারা মিষ্টি ছাড়াও করতে পারে, তো সামান্য একটু দিলে ভালো স্বাদ হয়। এটা কষানো হয়ে গেছে, যে বাটি ধোয়া জলটা ছিল আমি কিছুটা দিয়েছিলাম, আর কিছুটা ছিল ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে দেবো। এটা কষানো হয়ে গেছে, এবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য এটা ঢেকে দেবো। 4 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। এটা রেডি হয়ে গেছে, এবার এটা আমি সার্ভ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম, এটা আমি সার্ভ করে দিচ্ছি। ওলের পোস্ত কারি রেডি, এটা আমি সার্ভ করেছি। এটা আপনারা ট্রাই করে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। অবশ্যই আমাকে কমেন্ট